পুলিশ তো আমার মতে চলিব, এটাও সামগ্রী পুলিশ মূল মতে চলে, সামগ্রী অফিসার মূল মতে চলে, এটা তো মানে রকি বলল নরা জিকিলো তো দিদিন ধরে কাম করবে দিব নাকি। সামগ্রী উপনির্বাচনক লৈ তুঙ্গত নির্বাচনী বাকযুদ্ধ, জিতু গোস্বামীর বিরুদ্ধে থানাত গোচর দিয়ার পিছতেই রকিবুল হুসেইনের হুঙ্কার, মুখ জোকাই নল’ব, মুখো জকাই লৈছে, গতিকে এতিয়া তার আইনগত যিখিনি ব্যবস্থা লব লাগে কঠোর ব্যবস্থা লবর কারণে মই আইনৰ আশ্রয় লম। সাংসদ রকিবুলৰ সহযোগ সতীর্থ সাংসদ প্রদ্যুৎ বৰদলৈ কলে জিতু গোস্বামীর বিরুদ্ধে গোচর তরি ভালেই করেছে রকিবুলে। জিতু গোস্বামী ডাঙরিয়া যিখিনি কথা কৈছে সেইটো কেতিয়া গ্রহণযোগ্য হব নোৱাৰে, আহিবলৈ নিদিও, পুলিশ আছে আমার লগত, অমুক আছে তমুক আছে, ঠেং ভাঙি দিম, সেইবিলাক কথা শোভা নাপায়। আর রকিবুল হুসেন ডাঙরিয়ায় নিশ্চয়কৈ মই ভাবো যে সঠিক কামই করেছে। সামগ্রী উপনির্বাচনের যুঁজা চলার পিছর পরাই বিগত কিছুদিন ধরে উচ্চ বাহ্য মুখ চুপতি চলি আহিছে সামগ্রীর প্রাক্তন বিধায়ক রকিবুল হুসেন আর বরহমপুরের বিধায়ক জিতু গোস্বামীর মাজত। পাঁচ দিনমান পূর্বে এক অনুষ্ঠানত সামগ্রীর সমষ্টির সম্ভাব্য কংগ্রেস প্রার্থী রকিবুল তনয় তানজিল হুসেইনক লৈও টিপ্পনি এৰিছিল জিতু গোস্বামীয়ে। এতিয়াও সামগ্রী পুলিশ মূল মতে চলে, সামগ্রী অফিসার মূল মতে চলে, এটা তো মানে রকিবুল নরা জিকিলো তো দিদিন ধরে কাম করবে দিব নাকি, আৰু দেড় বছর আৰু নিদিম, আৰু কিবা ক্ষেত্র যদি ডিপ্লো হারিবলগা হলে তাক মানে হুমাবো নিদিম, তাতে এটা তো একটা আপনার গ্যারান্টি হয়ে থাকবে। পিছে ঘটনায় এইবার রাজনীতির দুয়াদলি পার হয়ে আইনের মজিয়াও পাইছেগৈ। পুত্রর বিরুদ্ধে জিতু গোস্বামীয়ে এরা কথার হরে বিন্ধিছে পিতৃ রকিবুল হুসেইনক। সে মঙ্গলবারে পুত্র তানজিল হুসেইনের নিরাপত্তা বিচারি নগাঁও সদর আরক্ষী থানাত এজাহার দাখিল করিলে রকিবুল হুসেইনে। মাননীয় বিধায়ক জিতু গোস্বামী ডাঙরিয়ায় মূর আর মূর লড়া বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভয় ভাবুকি দিছে, ঐতিহ্যমণ্ডিত আভিজাত্য থকা অসম আরক্ষীক তেওঁর মতে উঠা বহা করে বলে কৈছে, প্রশাসন তেওঁর মতে চলে বলে কৈছে, আর সামগ্রী সমষ্টিত মূর লড়া মুখ আমি জিকিলেও তাত সোমাব নিদিয়ার হুমকি দিছে। পুলিশ তো আমার মতে চলিব, এতিয়াও সামগ্রী পুলিশ মূর মতে চলে। আনহাতে রকিবুলৰ এজাহারক লৈ জিতু গোস্বামীয়ে প্রকাশ করিলে প্রতিক্রিয়া। শাসনত থকার দম্ভর সৈতে জিতু গোস্বামীয়ে কলে রকিবুলে এতিয়া ভয় খাইছে, কিন্তু বালিলৈ জিপাত সুগ্রীবলৈও সেই পাত। সরকার কার, বিজেপি সরকার হয় না নয়, পুলিশ প্রশাসন কার মতে চলিব, বিজেপি মতে চলিব। মূর ভয়ত যদি রকিবুল হোসেনের এই অবস্থা হয়েছে মই গৌরবে অনুভব করছি, সেই সময় মূর গাড়ির এটেক হয়েছিল, বালিলৈ জিপাত সুগ্রীবলৈ একে পাতে। আজি আমার সময় আমি দেখাইছো, তেওঁৰ সময় তেওঁ দেখাইছিল, তেওঁৰ সময় যেতিয়া আহিব তেতিয়া দেখাব। ইফালে সাংসদ রকিবুলক সমর্থন আগবাই জিতু গোস্বামীর উপর আক্রমণাত্মক হয়ে পড়িল সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। কংগ্রেসত চলি অহা পরিয়ালতন্ত্রর কথা উনুকিয়ায় জিতু গোস্বামীয়ে সমালোচনা করেছিল রকিবুল পুত্র তানজিলক। জিতু গোস্বামীক উভতি ধরে কংগ্রেসী সাংসদ বরদলৈয়ে কলে বিজেপিতো পরিয়ালতন্ত্রর অলেখ উদাহরণ আছে। জিতু গোস্বামীর মন্তব্য মধ্যযুগীয় সামন্তবাদী নেতার দম্ভালির দরে, এজন বিধায়কর মুখত এনে মন্তব্যই শোভা নাপায়। এতিয়াও সামগ্রী পুলিশ মূল মতে চলে, সামগ্রী অফিসার মূল মতে চলে, তেনেকুৱা ধরনের কথা বেবিবাং কথা তেওঁলোকৰ প্রত্যেকজন নেতাই কৈ থাকে, আৰু তেওঁলোকে সামগ্রী বিধানসভা সমষ্টির ভোটদাতা রাইজক সন্মান করা উচিত, ইয়ার ভোটদাতা রাইজে সিদ্ধান্ত লব কাক ভোট দিব। হেমন্ত শর্মার সহযোগত নগাঁওর পৰা নীলোৎপল বৰাৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআর কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।